কল্যাণী মানেই জনজোয়ার, লাখ লাখ মানুষের ভিড়, আপ ট্রেনে নাকি ওঠাই যাচ্ছে না। বন্ধুরা, তারপরও আমরা রওনা দিয়ে দিলাম কল্যাণীর উদ্দেশ্যে ছোট বাচ্চার সঙ্গে নিয়ে। তো থাকুন আমাদের সঙ্গে, দেখুন আসল সত্যটা কি। আজ মহা চতুর্থী, আমরা আজ কল্যাণীতে। আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমি জানাবো কল্যাণীর পুজো আপনারা কীভাবে দেখবেন। কল্যাণীতে শুধুমাত্র যে আইটিআই মোড়টি ভালো হয়েছে তা কিন্তু নয়, এছাড়াও কয়েকটি পুজো খুব ভালো হয়েছে, চলুন তার খোঁজে দেবো আজকে আমি এই ভিডিওতে, এবং সেগুলি পরপর আপনারা কীভাবে দেখবেন সেটাও জানাবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এসেছি পায়রাডাঙ্গা থেকে ডাউন 152 শান্তিপুর লোকাল ধরে। ট্রেনের ভিতরে যতটা ভিড় হবে আশা করেছিলাম ততটা ভিড় কিন্তু ছিল না। কল্যাণী স্টেশন নামার পর স্টেশন জুড়ে যতটা ভিড় আশা করেছিলাম ততটা ভিড় কিন্তু ছিল না। গত বছরও কল্যাণীতে আমরা এসেছিলাম এই চতুর্থীর দিনে, তখন কিন্তু ভিড়টা এর থেকে অনেক বেশি ছিল। তাই আমার মনে হলো গত বছরের থেকে চতুর্থীর দিনে এবার কল্যাণীতে ভিড় কম। বন্ধুরা, এবারে কল্যাণীতে 2023-এ ভালো পুজো বা বড় পুজো বলতে মূলত 4টি পুজো হয়েছে। A9 ব্লকের স্কোয়ার পার্ক, ITI মোড়, বোট পার্ক এবং রথতলার পুজো। তো আমরা প্রথমে টোটো করে কল্যাণী স্টেশনের বাইরে এসে টোটো বুক করে নিয়েছি। বুক করে নিয়ে এগিয়ে চললাম A9 ব্লকের স্কোয়ার পার্ক দেখার উদ্দেশ্যে। টোটো আমরা বুক করেছি, স্কোয়ার পার্কের পুজোটি দেখিয়ে নিয়ে আমাদেরকে বোট পার্ক পুজোতে ছেড়ে দেবে। আর বোট পার্ক পুজোর ঠিক পাশেই রয়েছে ITI মোড়। স্কোয়ার পার্ক দেখিয়ে নিয়ে বোট পার্ক পর্যন্ত টোটো গাড়ি রিজার্ভ করেছে 150 টাকা। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কল্যাণী পূজা পরিক্রমার আজকের প্রথম প্যান্ডেল, A9 ব্লকের স্কোয়ার পার্ক। এই পূজা মণ্ডপের থিম হলো চারধাম। চারধামের উপরে কিন্তু আজ উঠতে দিচ্ছে না, কারণ দ্বিতীয় দিনই উপরের কয়েকটা সিঁড়ি ভেঙে গিয়েছে, তাই সেটার মেরামতির কাজ চলছে, হয়তো আগামীকাল থেকে উঠতে দেবে। তবে মণ্ডপটিকে খুব ভালো করে দর্শন করে প্রতিমাও দর্শন করা যাচ্ছে। মণ্ডপটি সত্যি দারুণ হয়েছে, কল্যাণীর বেস্ট পুজোর মধ্যে একটি। মণ্ডপটিকে দারুণভাবে দেখে আপনারা এগিয়ে চলুন প্রতিমা দর্শন করার জন্য। এটি হলো মণ্ডপের ভিতরের সজ্জা। ভিতরের উপরের দিকে রয়েছে একটা ছোট্ট ঝাড়বাতি, আর সামনে রয়েছে মায়ের প্রতিমা। মায়ের প্রতিমা ভালো করে দর্শন করে আবার টোটো নিয়ে এগিয়ে চলুন বোট পার্ক দর্শনের জন্য। আমরা এসে উপস্থিত হয়েছি বোট পার্ক পূজা মণ্ডপের সামনে। আমরা এখানে এসে টোটোকে ছেড়ে দিয়েছি। বোট পার্কের পূজা মণ্ডপটি বেশ সুন্দর দেখতে। এই মণ্ডপটির চারপাশে এত সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে যে অনেকটা সময় এখানে কাটালে বেশ ভালোই লাগবে। এই পূজা মণ্ডপের এখানে এসে টোটো ছেড়ে দেওয়ার কারণ হলো এখান থেকে ITI মোড় খুব একটা দূরে নয়, হাঁটা পথে, ওখানের কাউকে জিজ্ঞাসা করে নেবেন। আমরা যখন এসেছি বোট পার্কে কোনো লাইন নেই, আমরাই শুধু চলেছি। বোট পার্কের মণ্ডপের ভিতর সজ্জা অত্যন্ত সুন্দর, সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভিতরটিকে। সঙ্গে এখানে রয়েছে অসাধারণ একটি প্রতিমা। অসাধারণ এই মায়ের প্রতিমা দর্শন করে নিন। আমরা এখানে অনেকটা সময় ছিলাম, চারিদিকটা খুব ভালো করে ঘুরে দেখেছি, অসাধারণ সমস্ত কাজ রয়েছে মণ্ডপ জুড়ে। আমরা বোট পার্ক খুব সুন্দর করে দেখে নিয়ে এগিয়ে গেলাম আমাদের পরের গন্তব্য ITI মোড়, লুমিনিয়াস ক্লাব। বোট পার্কের পুজো দেখে পিছন দিক থেকে এসে আমরা অবশেষে জুড়লাম ITI মোড়ের পূজা মণ্ডপের লাইনে। লাইন একদম ফাঁকা, কখনো কোথাও দাঁড়াতে হয়নি, লাইন সোজা রানিং হয়েছে। এখানে এসে বুঝলাম সেরকম লাইন ছিলই না, পুরোটাই ফাঁকা। আমরা এসে উপস্থিত হয়েছি প্রায় 4:45 নাগাদ, কিন্তু এই মুহূর্তে চতুর্থীর দিন সেরকম লাইন নেই। ভাবতে সত্যিই অবাক লাগে, গতবার এই মুহূর্তে আমরা বিশাল লাইনে ছিলাম। যাই হোক, পূজা মণ্ডপ সামনে দেখা যাচ্ছে 150 ফুট উঁচু এই পূজা মণ্ডপ। থিম হলো চায়না গ্র্যান্ড লিসবোয়া, যা একটু অসাধারণ লুকে এখানে তুলে ধরা হয়েছে। চোখ ধাঁধানো এই মণ্ডপটি দেখে আপনার সত্যিই ভালো লাগবে। যদিও আমরা 4:45 সময় এসে উপস্থিত হয়েছি, তবু এই মুহূর্তে লাইটিং জ্বলছে না। বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি এই ধরনের প্রচুর ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি, বিশেষ করে ভ্রমণ সংক্রান্ত ভিডিও পাবেন আমার চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা একদম সামনে রয়েছি গ্র্যান্ড লিসবোয়ার। দেখে মনে হচ্ছে যেন সত্যি অরিজিনাল গ্র্যান্ড
লিসবনের সামনে আছি। জানি না কোনোদিন অরিজিনালি পৌঁছাতে পারবো কি না, তবে কল্যাণীতে দেখে মন প্রাণ আনন্দে ভরে উঠল। সত্যি অসাধারণ হয়েছে এই পূজা মণ্ডপটি, ভিতরের সজ্জা অত্যন্ত সুন্দর। আমরা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছি। সমগ্রটাই কাচের মাধ্যমে অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপটিকে, দেখলে সত্যি আশ্চর্য হয়ে যেতে হয়। কলকাতার বুকে খুব নামি দামি অনেক পুজো রয়েছে, আমাদের বাড়ির কাছের কল্যাণীও কিন্তু পিছিয়ে নেই। খুব সুন্দর সুন্দর বেশ কয়েকটি পূজা মণ্ডপ উপহার দিয়েছে তার দর্শনার্থীদের জন্য। যখন প্যান্ডেলটির আরও ভিতরে প্রবেশ করলাম তখন আরও আশ্চর্য হয়ে গেলাম। কি দারুণ ছোক ধাঁধানো এই দৃশ্য, অসাধারণ লাগছিল চারিপাশটা। কল্যাণীর আইটিআই মোড়ের এই পূজা মণ্ডপের ভিতরে যে সিকিউরিটিরা আছে তারা কিন্তু এখানে আপনাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, খুব দ্রুত বাইরে বেরোতে হবে। তো রানিং অবস্থাতেই ফটো তুলতে হবে, রানিং অবস্থাতেই ভিডিওগ্রাফি করতে হবে। আর এই হলো আইটিআই মোড়ের পুজোর মায়ের মূর্তি। আইটিআই মোড়ের মায়ের প্রতিমার গায়ে রয়েছে 50 কেজি সোনা। আমরা আইটিআই মোড় থেকে আবার পার হেড 20 টাকার বিনিময়ে টোটো নিয়ে এগিয়ে চললাম রথতলার পুজো দর্শনে। অদ্ভুত রকমভাবে এখানেও কোনো লাইন নেই, শুধুই আমরা এগিয়ে চলেছি পূজা মণ্ডপ দর্শনের জন্য। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে পূজা মণ্ডপ। রথতলা পূজা মণ্ডপের এবছরের থিম হলো চন্দ্রোদয় মন্দির। সত্যি অসাধারণ লাগছে এই চন্দ্রোদয় মন্দিরটিকে, শিল্পীদের কাজ সত্যি দেখবার মতো। একদম অরিজিনাল চন্দ্রোদয়ের মন্দিরের মতোই যেন মনে হচ্ছে পুরো মন্দিরটিকে তৈরি করে ফেলেছে। এবার পিছনে ঘুরে দেখলাম যে না, শুধুই আমরা না, পিছনে আরও কয়েকজন আসছে এই পূজা মণ্ডপটি দর্শনের জন্য। আমরা ভিতরে প্রবেশ করলাম। মণ্ডপটির ভিতরে সজ্জাও খুব সুন্দর, দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটিকে, দেখতে ভীষণ ভালো লাগছে। এখানে মায়ের প্রতিমাও খুব সুন্দর হয়েছে। একটা জিনিস খারাপ লাগলো, ভিআইপি ক্যান্ডিডেটদের জন্য মাঝের কতটা জায়গা খোলা, তারা সামনে থেকে একদম পূজা মণ্ডপটিকে দেখতে পাবে, পূজা মণ্ডপের ভিতরের প্রতিমাকে দেখতে পাবে, কিন্তু সাধারণ পাবলিকের জন্য দুপাশে সরু গলি, যেখান থেকে মায়ের দর্শন সাইড থেকে করতে হচ্ছে, সামনে যাওয়া যাচ্ছে না। শুধু একটাই চাওয়া, মা সবাইকে শুভ বুদ্ধি প্রদান করুক। সে যাই হোক, মা এখানে খুব সুন্দর, মায়ের প্রতিমা এখানে অসাধারণ, খুব ভালো লেগেছে। রথতলা থেকে আবার আমরা পার হেড 20 টাকার বিনিময়ে টোটো ভাড়া করে চলে এলাম আইটিআই মোড়ের লুমিনিয়াস ক্লাবে, যেখানে রাতের অসাধারণ লাইটিং। আমরা এই লাইটিং দেখার জন্যই আবার ফিরে এলাম এখানে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে এই ধরনের ট্রাভেল গাইড ভিডিও আপনারা অনেক পাবেন আমার চ্যানেলে। আমি যে তথ্য প্রদান করি তা আমার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রদান করি, তাই এখানে ঠকবার কোনো ভয় নেই। রাতের আইটিআই পার্কের লুমিনিয়াস ক্লাব চায়না গ্র্যান্ড লিসবোয়া সত্যিই অসাধারণ লাগছে। আমরা আইটিআই মোড়ে রাতের পূজা মণ্ডপটির অসাধারণ লাইটিং দেখে এবার ধীরে ধীরে রাস্তার লাইটিংয়ের মধ্য দিয়ে এগিয়ে চললাম টোটো খোঁজার উদ্দেশ্যে। এবার আমাদের গন্তব্য কল্যাণী রেলওয়ে স্টেশন। আমরা আপ ট্রেন ধরবো, ধরে বাড়ি আসবো পায়রাডাঙ্গাতে। খুব কষ্টে আমরা একটা টোটো পেয়ে অবশেষে উপস্থিত হলাম কল্যাণী রেলওয়ে স্টেশনে। আসার পথে টোটো কিছুতেই পার হেড 30 টাকার নিচে নিল না, তাই পার হেড 30 টাকার বিনিময়ে আমরা এসে উপস্থিত হলাম কল্যাণী রেলওয়ে স্টেশন। কল্যাণী রেল স্টেশন এই মুহূর্তে প্রচণ্ড ভিড়, আপ ট্রেনে ঠেলাঠেলি করে লোকে উঠছে। আমরা আপ শান্তিপুর লোকালে কিছুতেই উঠতে পারলাম না, প্রচণ্ড মাত্রায় ভিড়, পুরো প্যাকড আপ, কিছুতেই বাচ্চা নিয়ে ওঠা গেল না এই ট্রেনটির ভিতরে। তাই যারা আসবেন সাবধান, কারণ এসে আপনারা পুজো দেখতে পারবেন ঠিকই, ভিড় কিন্তু ছিল না কোনো পূজা মণ্ডপেই, আমরা দারুণভাবে দেখেছি। তবুও জানি না আপ ট্রেনগুলো এত ভিড়, আমরা উঠতেই পারছি না,
অনেকেই পারছে না। শান্তিপুর লোকালের পরের ট্রেনিং কৃষ্ণনগর মাতৃভূমি, কিন্তু মাতৃভূমির অবস্থা যা দেখলাম, জেনারেল কামরা, সবাই উঠছে ওখানে। আমরা কোনো ক্রমে ঠেলে পরের ট্রেনে উঠে বাড়ি ফিরলাম। সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এই কল্যাণী পুজো মণ্ডপগুলি দেখা অ্যাভয়েড করাই ভালো। আর বাচ্চার পকেটে অবশ্যই নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ একটা কাগজ অবশ্যই রাখবেন। যাই হোক বন্ধুরা, সর্বোপরি বলতে হয় কল্যাণী পুজো দারুণ হয়েছে। এই চারটি পুজো মণ্ডপই অসাধারণ, আপনারা এসে উপভোগ করতেই পারেন। শুধু একটাই অসুবিধা, এই আপ ট্রেনগুলো প্রচণ্ড মাত্রায় ভিড় হচ্ছে, তাই আপনারা বুঝে শুনে আসবেন, সাবধানে ট্রেনে উঠবেন। বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।